সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আর আবারও চলে এসেছি আজকে একদম সকালবেলায় নতুন একটি ভিডিও নিয়ে আশা করব আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো একদম কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা কন্টিনিউ করো দেখবে তোমাদের খুব ভালো লাগবে তো আজকে আবারও চলে এসেছি আগের মতনই একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে চাচি তৈরি করছি আজকেও তো দেখো এক কড়াই দুধ নিয়ে বসে পড়েছি একদম সকালবেলা কারণ এখন তো খুবই গরম পড়েছে আর এই চাচি তৈরি করাটা পুরোটাই কাঠের জালে করতে হয় কারণ এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তো তো এটা গ্যাসে হয় না সম্ভব নয় এটা এটা কাঠের জালেই ভালো হয় আর কি তো সেই জন্যই কাঠের উনুনে চলে এদিকে আর কাঠের জালে তো প্রচুর গরম লাগে তাই এই গ্রীষ্মকালে এই এত গরমে এটা একদমই করা সম্ভব নয় তো সেই জন্যই একদম কাঠের জালে চলে একদম এখন বাড়ছে সকাল ছটা ছটার থেকে সাড়ে ছটার মতন হবে আর কি তো সেই জন্য দেখো কালকের অনেকটা দুধ রয়ে গেছিলো কারণ অনেকটা দুধ বাড়তি রয়ে গেছে তো সেই জন্য এটা ফ্রিজের দেখা ছিল তাই ভাবলাম যে কি করি এটাকে চাচি তৈরি করে নিই পপো চাচি খেতে খুব ভালোবাসে শুধু পপো কেন ছোটোর থেকে বড় সবাই চাচি খেতে ভালো খুব মানে সবাই ভালোবাসে এমন কেউ নেই যে চাচি খেতে ভালোবাসে না তো দেখো এই যে এইখানে সব খাড়ি লাঠি এসব রয়েছে এগুলোই জাল দেওয়া হয় আর কি এগুলোতেই আগুন জলে তাছাড়াও কাঠের টুকরো আছে অনেক যেটা কাঠের চকলি বলা সেটা সেগুলো আছে যেমন কারণ এখন বাড়িতে কাঠের কাজ চলছে তো সেই জন্য সেই প্লাইউডের যে টুকরোগুলো হয় গুঁড়োগুলো হয় সেগুলো প্রচুর পরিমাণে বাড়তি রয়েছে তো সেগুলো আমাদের ফেলা যায় না ওগুলো আমাদের এই কাঠের উনুনে খুব ভালো আগুন জ্বলে তো সেগুলো এই কাঠের উনুনের জন্য কাজে লেগে যায় তো জ্বলছে দেখছো একবার আঁচটা কি সুন্দর আগুন জ্বলছে দেখো একবার আর আমার এই কাঠের উনুনে চাচি ঘাঁটতে মানে চাচিটা তৈরি করতে খুব ভালো লাগে একটু গরমটা লাগে এখন ঠিকই কিন্তু তবু আমার বেশ ভালোই লাগে আর কি এরকমভাবে খুন্তি নাড়াতে কারণ চাচিটা আমি আগেও তৈরি করেছি অনেকবার তোমরাও দেখেছো অনেকবার তোমাদের সামনেও নিয়ে এসেছি আর খেতে তো অবশ্যই খুব ভালো লাগে আর একদম টাটকা গরুর দুধের টাটকা একদম চাচি মানে যেটা বাজারে একদমই সহজলভ্য নয় কারণ এটা বাজারে একদমই পাওয়া যাবে না খাঁটিটা সবই তো ভেজাল এখনকার দিনে এরকম এরকম খাঁটি জিনিস মানে কোথায় পাওয়া যাবে একদমই কোথাও পাওয়া যাবে না আর আমি তো একদম পুরো সান প্রোটেকশান নিয়ে বসে গেছি একদম মুখ ভর্তি সানস্ক্রিন হাতেও সানস্ক্রিন লাগিয়ে বসেছি কারণ এটাতে প্রচুর পরিমাণে আঁচ লাগে তো তো সেইটাতে স্কিনের তো অবশ্যই ক্ষতি হবে কিন্তু তাও আমি প্রোটেকশান নিয়েই অবশ্যই বসেছি যদিও সকালবেলা তবুও তো আঁচ তো সকাল বিকেল হয় না ওই মুখে হাতে পায়ে তো আঁচটা লাগবেই তো দেখো অনেকটাই একদম পুরো হয়ে এসছে প্রায়ই কাছাকাছি হয়েই এসছে আর কিছুক্ষণ লাগবে কিছুক্ষণের অপেক্ষা মাত্র তারপরেই চাচিটা সুন্দর তৈরি হয়ে যাবে এখন দেখো একদম পুরো দুধটা একদম পুরো হয়ে তো চলো তোমাদেরকে এরপর দেখাই কেমন হলো পুরোটা আর এই দেখো এই হচ্ছে পুরো চাচিটা অনেকটাই হয়েছে একদমই কমও নয় আর খুব বেশিও নয় একটা মাঝারি সাইজের বাটিতে অনেকটাই হয়েছে তো এটা মানে দেখেই মনে হচ্ছে এটার উপর ঝাঁপিয়ে পড়ি আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না যে কি বলবো তো চলো এরপর বেলায় মানে বিকেল বলতে এখন সন্ধে সাড়ে সাতটা বাজছে এখন আমরা সবাই মিলে এসেছি হিলটন রেস্টুরেন্টে খাবো বলে আজকে ডিনারটা এখানেই করবো তো পূজা আছে ঝুলন আর আয়ুষ ওদের ছেলে তো ওরা চলে যাবে এরপর বাড়ি মানে ওরা মুম্বাই থাকে কালকে চলে যাবে কাল ট্রেন আছে তো সেই জন্য ভাবলাম যে আরেকবার ওদের সাথে একটু কথা টথা বলা হয়ে যাক খাওয়া দাওয়া হোক এই জন্য আরেকবার ওদের সাথে এখানে খেতে চলে এসেছি ভালো করে সন্ধেটা রাতটুকু কাটালাম মানে ডিনার ডিনারটুকু আর কি অনেক কথা টথা হলো তো চলো তন্দুর চিকেন ছিল বিরিয়ানি ছিল কুলচানান চিকেন ভর্তা চিকেন ফ্রায়েড রাইস আর লাস্টে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস তো এইভাবে সুন্দর কাটলো খুব মজা হলো আর এরপর চলো বাড়ি ফিরতে হবে তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টে আর ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করো সাবস্ক্রাইব করো তো চলো টাটা গুড নাইট